বর্তমানে আমরা আছি বিশ্বনাথ কামালপুর গ্রামের রাস্তা, ওখান থেকে আমরা বিশ্বনাথ বাজারে যাইব বাইকে। আপনারা লোকে দেখবার প্রাকৃতিক দৃশ্যগুলা কিলা লাগে। বাগনা হইলা পাইলট হেলাল চৌধুরী, বাগনা চলো আমরা দেখি। এখন আমরা শিমলতলা গ্রামের পার হইলাম। শিমলতলা পরে নোয়াগাঁও, নোয়াগাঁও পরে রাজনগর। শিমলতলা মাদ্রাসার নোয়াগাঁও গ্রামে প্রবেশ করলাম। এটা হইলো হাফিজদার বাড়ি শিমলতলার, নোয়াগাঁও আর শিমলতলা গ্রামের বর্ডার। যখন আমরা নোয়াগাঁও গ্রাম ঢুকলাম, পানি আছে এখনো, পানি বলতে তো হাওড়া পানি আছে। মোটর বাইক যাও বাউল ভাই, করিলাম আমরা সেই বিখ্যাত কাহিনী বাড়ি সাবেক জমিদার। প্রাকৃতিক দৃশ্যগুলো এখানে খুব সুন্দর। মোটর বাইকও টাকায় অনেক সময় শেকিং করে বিজয়, গোপ্রো হইলে শেকিং করে না, বুঝলেন।
এখান থেকে আমাদের গ্রাম শুরু। কুতুব মামার বাড়ি, কিতা খবর লিটন ভাই? কই লিটন ভাইয়ের দোকান ভিডিও করলাম, আইমু না বিকালে আসত কর রেকর্ড ওর বাজারও দিতাম, আইরাম পরে রেকর্ড ওর বাজারও দিতাম। আমাদের গ্রামের বিখ্যাত ফুরান বাড়ির রাস্তা, মোহনবাইয়ের দোকান, আমাদের রাজু সরকার আছে, আর এই সামনের বাড়ি গুলো আমাদের ওয়ালের ভিতর। আমরা বিশ্বনাথ বাজারের দিকে দেখলাম, আমাদের বাড়ি বিশ্বনাথ দোকানে লিতাই দোকানও কে আস বুঝছি তেল লিতামাইছি মা এন্টারপ্রাইজ, এখান থেকে আপনারা শপিং করবেন সুলভ মূল্যে যে কোনো জিনিস পাইবা। ও বুদ্ধিচারে দেখাই আরে সবে লন্ডন দেখবা লাইব তেল ফাঁস লিটারি একটা আছে তীর তেল রুসাদা রুসাদা গুণা মিলব দেখছেন ই লুকমান ভাই বিশিষ্ট ব্যবসায়ী হেলাল মাহমুদ
এটা ভিডিও করিবা। আমার মোখলে চাষার মার্কেট উপজেলা পয়েন্ট না না কোন দেওয়া লাগবো খবর কোন আট ভিডিও রেকর্ড উঠবে না ভাই সঞ্জিত ভাই এটা ইন্টারভিউ তো হইব মরি গেলে আমি আর থাকবো আমরা সঞ্জিত ভাই ময়নুল ভ্যারাইটি স্টোর না কিতা আল্লাহর দান ময়নুলকে দেখাই ভিডিও একটু থাকলো আগে এটা ভিডিও করল ঠিক আছে একবারে আমরা কিতাতে স্টার্ট দিছি তো তখন উপজেলা পয়েন্ট হইয়া আমরা সুন্দর করে উপজেলা মসজিদ সাব্বির দারো মা তো না হইবো নিজের সাউন্ড কত তেল লাইক